ব্যাপক হারে গঙ্গা ভাঙন শুরু হলো মালদার মানিকচকের ভূতনিতে। ভাঙনে বিলীন হয়ে গেল পুরনো স্থায়ী নদীবাঁধের সিংহভাগ অংশ। স্বভাবতই ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়লেন এলাকার সাধারণ মানুষ। অথচ ভাঙন রোধে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ, জানে ক্ষোভে ফুসছেন ভাঙন দুর্গতরা। মালদাতে ভাঙন আতঙ্ক থামতেই চাইছে না, উল্টে ভাঙন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে চলেছে। রবিবার সকাল থেকে মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কালুটন টলায় পুরনো স্থায়ী বাঁধে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। সারাক্ষণ ঝুপঝাপ শব্দে নদীর পাড় ভাঙছে, ভাঙা পাড় মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। গঙ্গার আগ্রাসী ভাঙনে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে ভূতনির উত্তর চণ্ডীপুরের কালুটনটলা, কেশরপুর, পশ্চিম রতনপুর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুরনো স্থায়ী নদীবাঁধের সিংহভাগ অংশ গঙ্গায় বিলীন হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁধ ভাঙলে গোটা ভূতনি এলাকায় চলে যাবে জলের তলায়, বানভাসী হবে কয়েক হাজার মানুষ। অথচ এই পরিস্থিতিতেও ভাঙন রোধে নেই কোনো প্রশাসনিক তৎপরতা, দুর্গতদের কাছে পৌঁছায়নি কোনো প্রশাসনিক সাহায্য সহযোগিতাও, জানিয়ে ক্ষোভে ফুসছেন দুর্গতরা। দেখতে পাচ্ছেন কি কি অবস্থা আছে, আমরা বাড়ি ঘর সব কটে গেছে, কই সরকারের কই সহায়তা মিলছে না, এখানে না কাজ চলছে না কোনো কাজ আসছে দেখে চলে যাচ্ছে। এটা কলটন টোলার ভূতনি বলে, গ্রামের নাম কলটন টোলা, উত্তর চণ্ডীপুর গ্রামে, এখন জল তো যায়নি, কবি কবি যাবে কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ ভয়ের আছে, যখন কাটবে তো জল যাবে আন্দোরে, আমরা ডুবে যাবো, ওইখানে বাড়ি ঘর সব পানিতে হয়ে যাবে, তার কিছু নাই। দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কই কাজ চলছে, এখন কাজ করি। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে এক বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হলো মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রবিবার এই রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তিনি জানান, হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংলুয়া ব্রিজ থেকে শিবমন্দির পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তার হাল ফেরানোর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। চিঠি পেয়ে মুখ্যমন্ত্রী রাস্তার কাজের অনুমোদন দিয়েছেন, তাই আজ প্রায় 58 লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন তিনি। আজকে আমাদের বাংরুয়া শিব মন্দির থেকে বাংরুয়া ব্রিজ পর্যন্ত যে বেহাল রাস্তাটা ছিল, দীর্ঘদিন ধরে রাস্তাটা বেহাল অবস্থায় ছিল, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করে এই রাস্তাটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি চেয়ে নিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে তিনি কাজটা করেছেন।